ডিএসসিতে হামলায় পণ্ড হয়েছে কাওয়ালির অনুষ্ঠান। এতে শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 15 জন। আয়োজকদের অভিযোগ, এই হামলা চালিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালির আয়োজন করে ক্যাম্পাসেরই ব্যান্ড সিলসিলা। সাউন্ড সিস্টেম না পৌঁছায় দেরি হচ্ছিল অনুষ্ঠান শুরু করতে। তবে সন্ধ্যা 6:30টার দিকে সেখানে চালানো হয় হামলা। এতে আহত 15 জন। পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। আয়োজকদের অভিযোগ, শুরু থেকেই এই আয়োজনের বিরোধিতা করছিল ছাত্রলীগ। সে ধারাবাহিকতাতেই চালানো হয়েছে হামলা। যে ব্যানারটা ছিল টিএসসির ওই ছাদ থেকে ঝোলানো, ওই ব্যানারটা সকালেই তারা উঠায় নিছে। আমাদের যে সাউন্ড সিস্টেম, আমাদের যে ডেকোরেটর, যারা পুরো এটা সেট আপটা ছিল, তারা এটা তাদের কাজে নানাভাবে বাধা দিছে। ছাত্রলীগ জসীমউদ্দিন হল শাখা এবং জহুরুল হক হল শাখার কিছু নেতাকর্মী ওখানে গিয়ে আমাদের যে স্টেজ ছিল, সামনে চেয়ার ছিল, সব চেয়ার ভাঙচুর করে এবং চেয়ারে বসা সব নারী শিক্ষার্থীরা ছিল বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীরা, তাদের উপর হামলা চালায়। পরে মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে এসে হামলার প্রতিবাদে সেখানে কাওয়ালি পরিবেশন করে আয়োজকেরা। हम पॉलिटिक्स क्यों करते हैं? ये तो देश के लिए, जनता के लिए। এই ঘটনাটা যে কি বিশ্লেষণ করব, কি বলবো বুঝতেছি না। কারণ এগুলো তো আসলে মানে তো আলোচিত একটা ব্যাপার, চারপাশে আলোচনা হচ্ছে। সো আমি ওটা নিয়ে একটু কথা বলতে চাই, কিন্তু কি বলতে চাই সেটাই জানি না। লাইক হোয়াটস নিউ অ্যাবাউট ইট, এই তো চলে আসতেছে। আরুনিটা হচ্ছে এই যে ছাত্রলীগের যে সিলসিলা, আওয়ামী লীগের যে সিলসিলা, ছাত্রলীগের যে সিলসিলা তারা বজায় রাখতেছে, এইগুলা করার কথা, কোনো ঘটনা ঘটলে অ্যাটাক সাটানোর যে সিলসিলা, এই সিলসিলা তারা যে জায়গায় বজায় রাখছে সেইখানে যে ব্যান্ডের পারফর্ম করার কথা কাওয়ালি, সেই ব্যান্ডের নাম সিলসিলা। আইরনি জোক, সিলসিলা ব্যান্ডের পারফরমেন্স থামানোর জন্যে ছাত্রলীগ তাদের সিলসিলা বজায় রাখছে। ওকে, নাও ছাত্রলীগের হামলার মুখে ছেলেরা তো ভিস প্রক্টরের অফিসের সামনে গিয়ে তারপর তারা কাওয়ালি পরিবেশন করছে। তো সেইখানে তাদের পরিবেশিত কাওয়ালি শুনে এই তারা যে গাইল, যে পরিবেশন করলো, এই যে সুর তাদের গানের, এক একজনের যে সুর কণ্ঠ, এই যদি হয় তাদের কাওয়ালি, তাহলে ছাত্রলীগ কেন, যুবলীগ, আওয়ামী লীগ সকালে অ্যাটাক করলে আমি মেনে নিতে রাজি আছি, তাও আমি এই কাওয়ালি শুনতে রাজি নাই। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, এরা আসলে পরিবেশন করার কথা না, এরা সাধারণ ছাত্র, গাইতেছিল, গাইতে পারে না, এই জন্য এরকম বিভৎস শোনাচ্ছিল। যারা মূলত পরিবেশন করার কথা ছিল কাওয়ালি, যে সিলসিলা ব্যান্ড, তারা আজকে আবার পরিবেশন করছে সন্ধ্যায়। এই যে একটা বিশাল একটা আয়োজন হয়েছিল, যে পরিমাণ মানুষ, দর্শক শ্রোতা আসছিল, আনবিলিভেবল, ইনক্রেডিবল। কারণ মানে একটা টিএসসির শো এটা নামাইছে, কারণ এই ধরনের ক্রাউড কিন্তু হয়, আমরা তো ব্যান্ডের প্রোগ্রাম টোগ্রামগুলো দেখি। সো যখন ব্যান্ডের হয়, ক্যাম্পাসগুলোতে ব্যান্ডের প্রোগ্রাম হয়, তখন শুধুমাত্র নাম করা বড় কিছু ব্যান্ড যদি হয় তাইলে এরকম ক্রাউড হয় না, এলে কিন্তু এরকম ক্রাউড হয় না। প্রচুর ব্যান্ড আসা যাওয়া করে, আমরা ক্যাম্পাসে ছিলাম, আমাদের ফ্রেন্ডরা ব্যান্ড, ফ্রেন্ডের ব্যান্ড আছে, আমি নিজে মিউজিক করি, সো লাইক আমি এগুলো ফলো করি, আমি জানি। সো এই আমি জানি না, এত আগ্রহ মানুষের একটু মানে ডিফারেন্ট দেখি কাওয়ালি, সবাই একটু আগ্রহী হয়েছে শুনে যে হোয়াট ইজ ইট, লাইক হোয়াটস দ্য ডিল, কী জিনিসটা। মানে কাওয়ালি সম্পর্কে আমরা জানছি কীভাবে, ফর দ্য মোস্ট পার্ট মুভি থেকে, এটা হচ্ছে আমার কথা, আমি জানি অন্যদের ব্যাপারে, আমার ধারণা বেশিরভাগের একই অবস্থা, যে মুভি টুভিতে কাওয়ালি গান পরিবেশন করার দৃশ্য থাকে, সেখান থেকে কাওয়ালি সম্পর্কে জানছি, কাওয়ালির জনরাটা কীরকম, কীভাবে গান হয় সেগুলো জানছি। এইটা না হলে আই ডোন্ট নো আমি জানতাম কি না, না জানতাম হয়তো, যা হোক। সো যে কারণে সম্ভবত যে একটা কাওয়ালি পরিবেশন হবে, এটা একটু মানে একটা এক্সেপশনাল একটা ইভেন্ট, যে কারণে হয়তো আগ্রহী হয়েছে, কিন্তু সেটাও অ্যাগেন আগ্রহী হইলে বেশ মোটামুটি একটা ভালো গুড টার্ন আপ হইতে পারে। এই পরিমাণ মানুষ, আমি জানি না ঘটনাটা কী জায়গাতে, লাইক একটা ভালো কী ব্যাখ্যা হবে, এত মানুষ কাওয়ালিতে ইন্টারেস্টেড। এনিওয়েজ, নাও ছাত্রলীগ হইতেছে বাধা দিয়ে আসতেছে, এটা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যেমন শুনলাম আমরা খবরের রিপোর্টে, তো তারা শুরু থেকে বাধা দিয়ে আসতেছিল। এই পরিমাণ মানুষ হবে এটা তো তারা নিশ্চয়ই জানতো না, এটা তো রাতের বেলা হয়েছে। নাও তারা যে আক্রমণটা করছে এটা কী কারণে করছে, বাধা তো দিয়ে আসতেছিলো, যে পোস্টার সরাই ফেলছে, এই সেই বাধা দিয়ে আসতেছে। বাধা দেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে যে উর্দু, উর্দু হইতেছে বাংলাদেশে উর্দুর কোনো জায়গা নাই,
আসলে বাধা দেওয়ার কারণ কি, সে আলাপে যাওয়ার আগে এখানে একটু আলাপ করে নিই যে ছাত্রলীগ এই কথাটা তো বলছে যে উর্দুর কোনো জায়গা নাই বাংলাদেশে পাকিস্তানে। এখন এই কথা বললে লাইক এদের কমেডিটা আসলে কী বলবো, যে আওয়ামী লীগ নামটাই তো হইতেছে আওয়ামী, উর্দু একটা শব্দ আওয়ামী মানে জনতা, এগুলো কত হাজারবার আলোচনা হয়ে গেছে। মুজিবকোট যে কালো, যে মুজিবকোট তাদের তাদের হইতেছে কী বলে জাতীয় পোশাক আওয়ামী লীগের লোকদের মুজিবকোট, এটা কিন্তু একটা পাকিস্তানি পোশাক। ভারতে এখনও দেখবেন কিন্তু লোকজন ভারতীয় নেতারা মুজিবকোট পরে, মুজিবকোট পরে পাকিস্তানে দেখবেন ওরা এখনও মুজিবকোট পরে। সো আমরা ভারত পাকিস্তানের অংশ ছিলাম ওই ইতিহাসের সিলসিলা বজায় রেখে, সিলসিলা ব্যান্ড, ওই ইতিহাসের সিলসিলা বজায় রেখে শেখ মুজিবুর রহমান ওটা পড়তো, কারণ শেখ মুজিবুর রহমান কী ছিল, বাংলাদেশে ছিল না পাকিস্তানি ছিল, বা একাত্তরে না বাংলাদেশ হয়েছে, তার আগে তো পাকিস্তানি ছিলেন। সো উনি পাকিস্তানি ছিলেন, উনি পাকিস্তানি পোশাক পরতেন, উনি পাকিস্তানি ছিলেন, ওনার দলের নাম ছিল পাকিস্তানি আওয়ামী লীগ, মুজিবকোট। তো এগুলো কি চেঞ্জ করছে আওয়ামী লীগ? না, এগুলো চেঞ্জ করা নাই। সো এগুলো যে খুবই লো, একেবারে লো ক্যাটাগরির পলিটিক্স, এগুলো বোঝার জন্য খুব ইন্টেলেকচুয়ালি খুব সফিস্টিকেটেড হওয়া লাগে না, একেবারে যে কোনো স্যাসরা একেবারে ক্লাস ওয়ান টুর পোলাবান এগুলো বুঝতে পারে, কিন্তু আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের লোকজনও বুঝতেছে না। হ্যাঁ, মুজিবকোট একেবারে নিয়ে ফেনা তুলে ফেলতেছে মুখে, আবার অন দ্য আদার হ্যান্ড হইতেছে জামাত পাকিস্তানের প্রেতাত্মা সবখানে দেখতে পায়। এই যে আমাদের প্রধানমন্ত্রী তো যে চোস্ত উর্দু বলেন, বাবারে বাবা হিন্দি উর্দু, এটা স্বাভাবিক, ওনার তো ওই সময়কার লোক, ওনার তো পাকিস্তান আমলের লোক। আপনি বাত মে জানতে হুম মে বল সকতে হুম কি জো মে কর রহি হুম ইয়ে আপ মে কর রহি হুম জনতা কে লিয়ে, না সেগুলো কোনো ইস্যু হয় না, ওগুলোর বেলায় কোনো ইস্যু না। এবং যে জামাত ইসলাম নিয়ে এত চুলকানি এখন, সেই জামাত ইসলামের সাথে জোট করছে, আন্দোলন করছে, জোট বেঁধে আওয়ামী লীগ, তারপর যে হেফাজত ইসলামকে নিয়ে কী না করলো, শেখ হাসিনা তো তেঁতুল হুজুর ছাড়া মুখে কোনো শব্দই নিত না, শফিকে, আল্লামা শফিকে নিয়ে কথা বলতে গেলে তেঁতুল হুজুর। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে মুখরা, যাই হোক ওনার যে মুখের ভাষা এটা থেকে মোটামুটি ট্রান্সলেটেড হয়ে সবার আওয়ামী লীগের সবার মুখে মুখে তেঁতুল হুজুর। এখন আল্লামা শফিকে সকলে তেঁতুল হুজুর বলতো আওয়ামী লীগের লোকজন। ওমা, তারপর হেফাজতের সাথে যখন জোট করলো তখন শেখ হাসিনার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে আর ওনাকে তেঁতুল হুজুর ডাকা যাবে না। তো এই হেফাজত নাকি বাংলাদেশের মূর্তি ভাঙে, ভাস্কর্য ভাঙে, লালনের ইয়ে সরায়, বাংলাদেশকে নাকি আফগানিস্তান বানিয়ে ফেলতেছে আওয়ামী লীগের এই বুদ্ধিজীবীগুলা, গলা ভেঙে চিৎকার চেঁচামেচি একেবারে, আমাদের জাফর ইকবাল শুদ্ধা, চিৎকার চেঁচামেচি। তো হেফাজতের সাথে যে জোট করলো আবার, এখন আবার তেঁতুল হুজুর বলা যাবে না, এতক্ষণ কিন্তু তেঁতুল হুজুর, এখন তারা জোট করছে, এখন আর বলা যাবে। সো এইগুলা যে কোন লেভেলের লাইক পলিটিক্স, কিন্তু এদের সাথে যখন শিক্ষিত লোকজন আছে এটা হইতেছে দুঃখজনক ব্যাপার। আর জাফর ইকবালের পয়েন্টটা টাচ করে ফেলি ভুলে যাওয়ার আগে, জাফর ইকবাল স্যার উনি এখন কলাম লিখেন না কেন? ওমা, বাংলাদেশে একটা সংস্কৃতি হচ্ছে সংস্কৃতি মোনা, এদের উপর হইতেছে আগ্রাসন আফগানিস্তানিরা, আফগানি, ওমা এগুলো তো আফগানি না, একটা সংস্কৃতির চর্চা হইতেছে সেখানের মধ্যে আগ্রাসন চালাইছে মৌলবাদীরা, মানে সবসময় তো ব্যাপারটা এরকমই হয়, গান সংস্কৃতির চর্চার মধ্যে মৌলবাদীদের হামলা হয়, আগ্রাসন হয়, এই জন্য জাফর ইকবালরা কানতে কানতে আন্ডারওয়ার ভিজিয়ে ফেলেন। সো এখনও তো মৌলবাদী আর আগ্রাসন চালাইছে হইতেছে একটা সংস্কৃতির চর্চার ইয়ের ওপরে, এখন জাফর ইকবাল স্যার কোথায়? না, উনি এখন থাকবেন না। না, এখন আপনি বলতে পারেন জাফর ইকবাল স্যার এখন সব বিষয় নিয়ে কথা বলতে হবে না, উনি নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে দেখে আসতেছে না, না না, ওনার সময় মতো উনি আবার বের হয়ে আসবে, সকল ব্যস্ততা পাশে ফেলে রেখে চলে আসবে, আসেন ওই চমক হাসান টাসান কিছু, এই জাফর ইকবালের চেলা চামুনটা আর কি। ওই যখন ইয়ে হচ্ছিলো কি জানি বলে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, চমক হাসান এরা শাহবাগের সময় ওরে বাবারে এদের উৎপাতে প্রতি সপ্তাহে গান বের হয়, প্রতিদিনে গান বের হয়, হ্যাঁ, গান, কবিতা, নাটক, পতাকা, এই সেই ভুল। যখন ইয়ে কোটা বিরোধী আন্দোলনটা হচ্ছিল, কোটা সংস্কার আর কি, কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনটা যখন হচ্ছিল তখন যে পরিমাণ হামলা হইল সাধারণ ছাত্রদের উপর, তারপর ইয়ে যখন সড়ক নিরাপদ সড়ক আন্দোলন, সারা দেশের মানুষজন তরুণ প্রজন্মের পাশে দাঁড়াইছে, কারণ এটা একটা রাইট কজের আন্দোলন ছিল, সারা দেশের মানুষজন মানে সুস্থ বিবেকবান মানুষজন, যেগুলো বিকৃত ধিকৃত এগুলোর কথা বলতেছি না। সো চমক হাসানের এরা তরুণ সমাজ নিয়ে কাজ করে, চমক হাসান টাসান, হ্যাঁ, তরুণদের আইকন। সো সে নাই, ওই যে এরকম আর কি, এখন জাফর ইকবাল যেরকম না, এরা কনভিনিয়েন্টলি আসে, যখন শাহবাগের সময় কিন্তু সে ব্যস্ত ছিল না, তখন ব্যস্ততার মধ্যে আসছে, ওই কোটা আন্দোলনের সময় তখন সে আবার ব্যস্ত, নাই। সো সবাই ওকে ফাইন, নাই, সে তো সবসময় অ্যাক্টিভ থাকে না, মাঝে মধ্যে আসে। তারপর এই কোটা আন্দোলনের এই ঘটনার মাঝখানে সে আসছে, হঠাৎ করে অ্যাক্টিভ হয়েছে, সবাই তো ভাবছে ওরে বাবার এখন নিশ্চয়ই একটা গান লিখবে কোটা আন্দোলনের ছাত্রদের পক্ষ নিয়ে, একটা কজ ন্যায্য দাবির পক্ষে নিয়ে, না হ্যাঁ আয়সা কি জানি একটা প্রেমের গান ছাড়ছে আয়সা, খুবই হতাশ সকলে, রাইট? সো এরা হইতেছে এরকম ধান্দাবাজ টাইপের, বাটপার ধরনের, কোনো নৈতিক অবস্থান নাই, এবং এই পিচকে মেয়ে জাফর ইকবালকে খুঁজে পাবেন না, এখন মৌলবাদীদের আগ্রাসন, এখন কিন্তু চমক হাসানকেও খুঁজে পাবেন না, অন্য সময় হলে কিন্তু একটা গান নামায় ফেলতো মৌলবাদীদের আগ্রাসন নিয়ে, রাইট? এখন ব্যস্ত, এখন জীবন নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত। হ্যাঁ,
সো এই 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 অসাধু ডিসইনজিনিউয়াস এগুলা বিকৃত ধিকৃত এদেরকে নিয়ে তো কথা বলে লাভ নাই, এদের কারণেই তো বাংলাদেশ আজকে এরকমই, এদের কারণে এরাই তো বাংলাদেশ, অন্য আশ্চর্য কথা আরিফ আর হোসেন বলে না, আমরাই বাংলাদেশ, তো এরাই তো বাংলাদেশ, সবাই সবার দল শিবির বুঝে বুঝে আচরণ করে আর কি। সো লাইক হোয়াটস দ্য ডিফারেন্স, লাইক এদের সাথে সে কী জানি বলে চমক এই যে জাফর ইকবাল, তারপর এই চেলা চামুন্ডা যারা আছে জাফর ইকবালের এই যে চমক খাসানা, এরা সবাই হইতো সেরকম যে যখন ওদের বিপরীত শিবিরের উপর যত অত্যাচার অবিচার হোক, এরা এগুলো একদম মুখ বুঝে সাপোর্ট দিবেন, দরকার হইলে পারলে সাপোর্ট দিবেন, নাহলে মুখ বুঝে থাকবে। আর তাদের শিবিরে কিছু হলে নাচা গানা একবার কবিতা আবৃত্তি গান অভিনয় শুরু যাত্রাপালা শুরু হয়ে যাবে এদের দেখা, এগুলো নতুন এগুলো নিয়ে কথা বলা সময়ের অপচয়, এগুলো ফলোয়িং হয়ে গেছে তো অনেক, এগুলো আর এই কারণে কথা বলতে হয়। সো এই জায়গায় এরা এদেরকে বুদ্ধি পেশা বলা হয়, ফেসবুক একটা নাম টার্ম ব্যবহার করা হয় এদের ব্যাপারে বুদ্ধি পেশা, আমি আর সেটা বলতে চাচ্ছি না, মানে যে বলতে চাচ্ছি না বলে বললাম এটাই কিন্তু পলিটিক্স এখানে আর কি, মানে বলতে চাই না বলতেছি আসলে কিন্তু বলতে চাচ্ছি জন্যই বলছি। এনিওয়েজ এদের কিন্তু আসলে একই অনেস্টলি এগুলো এদেরকে নিয়ে কথা বলা এক হিসেবে সময়ের অপচয় হয়ে দাঁড়ায়, কারণ এটা আর আমার আলোচনার বিষয়বস্তু না, ছাত্রলীগে ফিরে আসি আমাদের। এখন ও আবার ছাত্রদলের যারা ভাইরা যদি এই আমার আলোচনা শুনে খুব আনন্দে থাকেন তাহলে আপনাদের এখন কী জানি বাড়া ভাতে ছাই দিচ্ছি আমি, সেটা ছাত্রদল ছাত্রলীগ আলাদা কিছু না, এখন যদি বিএনপি ক্ষমতা থাকতো ছাত্রদল একই কাজ করতো, এইসব কাজই করতো, হয়তো কাওয়ালি নিয়ে না হোক অন্য একটা কিছু নিয়ে হোক একেবারে। সো বেশি আরাম নিয়েন না আমার আলোচনা শুনে, হ্যাঁ সব গুন্ডাবান্ডা কোনো পার্থক্য করি না আমি। তো ছাত্রলীগের আক্রমণটা কেন করছে, হ্যাঁ উর্দু ভাষা, আমি যেটা মনে করি যে এদের আসলে অ্যাক্টিভ থাকা চাই, কোনো একটা ছুতা ধরে কোনো একটা অজুহাত দেখে এদের অ্যাক্টিভ থাকা চাই, এদের হইতেছে হেজিমনি পাওয়ার কর্তৃত্ব ক্যাম্পাসে এদের আধিপত্য ধরে রাখা চাই, এটা হইতেছে মূল জায়গাটা না, উর্দু টুর্দু এগুলো আমার মনে হয় ফর দ্য মোস্ট পার্ট একটা অজুহাত, মানে হ্যাঁ না সে ঠিক আছে এদের এই চুলকানি আছে, এই পাকিস্তান এই চুলকানিটা আসেও ওইসব কারণেই, এই মানে দেখাইতে হবে খুব কাম দেখাইতে হবে অ্যাক্টিভিজম, হ্যাঁ। সো এখন ক্যাম্পাসে ছাত্রলীগের বাইরে সাধারণত যত এই শোটো হয় এগুলো ছাত্রলীগের লোকজন করে, ক্যাম্পাসে যত শোটো হয় এগুলোর সাথে ছাত্রলীগ জড়িত থাকে, আর নাহলে ছাত্রলীগ তদারকি করে, আর না হয় ছাত্রলীগের সাথে আলাপ আলোচনা করে হয়, মানে ক্যাম্পাসে তো একটা যেটা বলি বাংলাদেশে একটা গাছের পাতাও নড়তে পারে না সরকারের ইশারা ছাড়া। সো একইভাবে আপনি ক্যাম্পাসে যে আপনি একটা পাত দিতে গেলেও ছাত্রলীগের অনুমতি নিয়ে পাত দিতে হবে, যখন বিএনপি ক্ষমতা থাকে তখন ছাত্রদলের অনুমতি নিয়ে একটা পাতকর্ম সম্পাদন করতে হবে। সো এটা যারা করছে আয়োজক এরা কিন্তু বিপরীত মতাদর্শের, রাজনৈতিক মতাদর্শের বাম দলের এরা, এবং হইতেছে কোটাবিরোধী আন্দোলনের এটা কোটা, হ্যাঁ কোটাবিরোধী আন্দোলনের যে নূরের যে দলটা আর কি, যুব অধিকার পরিষদ, যে ছাত্র অধিকার পরিষদ, এরা এই পোলাপানগুলো মিলে, সো এরা কিন্তু অ্যান্টাই ছাত্রলীগ। সো ব্যাপারটা কিন্তু রাজনৈতিক, এখন অ্যান্টাই ছাত্রলীগ যারা তারা হইতেছে ক্যাম্পাসে এত বড় একটা আয়োজন করতেছে, এত বড় একটা লোক সমাগম করতেছে, এটা ছাত্রলীগের অস্তিত্ব এবং কর্তৃত্বের জন্য একটা হুমকি টাইপের একটা। সো এই কারণে ছাত্রলীগের এটাকে থামানো প্রতিহত করার দরকার ছিল, ওইটা হয়েছে আসল জায়গা আমার হিসেবে, ওইটা হচ্ছে আসল জায়গা, এই কারণে এখানে আমাদের দেই হ্যাড টু অ্যাক্ট, এখানে ছাত্রদল থাকলে ছাত্রদলও অ্যাক্ট করতো, বা যেই ক্ষমতায় থাকতো তারই অ্যাক্ট করতো, ছাত্র শিবির থাকলে ছাত্র শিবিরও করতো, রে বাবারে এদেরকে আবার আলাদা করেন না প্লিজ। সো এখানে হইতেছে এটা একটা আর কি যে পাওয়ার টেনশন, এখানে হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে মূলত এই জায়গাটা, এখানে উর্দু মুর্দিগুলোকেও যে দেখেন না কোথাও অ্যাটাক করতে চাইলে জামাত শিবির বলে তারপর মাইঠু শুরু করে, জামাত শিবির বলে কেন মাইঠুটা করে, আসলে কি তারা জামাত শিবির না, ওরাও জানে ছাত্রলীগও জানে ওরা জামাত শিবির না, একটা তুলে দেয় আর কি, তুলে দিয়ে তারপর হইতেছে যায় আধিপত্য বিস্তার করতেছে, ওই এখানেও ব্যাপারটা এরকম হয়েছে বলে আমি মনে করি আর কি। তো যা হোক যেই কারণে হোক যেই ঘটনাই হোক, ঘটনা হচ্ছে যেই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ঘটাইছে ছাত্রলীগ, এরা কাওয়ালি গান হইতেছে শুনবে না, শুনতে এরা উর্দু এরা মানতে পারে না, আওয়ামী লীগ নাম এরা চেঞ্জ করে ফেলবে কিছুদিনের মধ্যেই হয়তো, হোপফুলি এফিডেভিট করে, আমরা সেদিন অপেক্ষা আছি কবে আওয়ামী লীগের নাম পরিবর্তনের দাবি তোলে।